নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি শুরু করছি এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে এই সময়টায় আমরা অর্থাৎ শ্রীমতী বৈশালী সরকার এবং তার যে নিজস্ব পরীক্ষা নিরীক্ষা তার যে নিজস্ব জ্যোতিষীয় ব্যাখ্যা সেই জায়গা থেকে আপনাদেরকে যারা শ্রীমতী বৈশালী সরকারের কাছে নানান সমস্যা নিয়ে সমাধানের আশায় আসেন তাদেরকে এমন একটা কিছু দেওয়ার কথা বলা হচ্ছে বা এমন একটা বিশেষ পদ্ধতির কথা বলা হচ্ছে যাতে আগামী বছরটা সত্যি সত্যি দারুণ ফলপ্রসূ হতে পারে প্রত্যেকের কাছে। এবার কী সেই পদ্ধতি? অনেকে ভাবেন যে কি করে সেটা সম্ভব, সত্যি তো এত খারাপ দুটো বছর আমরা কাটিয়েছি, 2020-2021 পুরোটাই বহু ক্ষেত্রে শুধুমাত্র খারাপ জিনিসই শুনেছি, ক্ষতি 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 চলে যাওয়া অনেক কিছু, মানে মনে হয় 2020-21 বোধহয় সবার কাছ থেকে সমস্তটা নিয়েইছে, খুব কম লোক ফেরত পেয়েছেন কিছু। কিন্তু 2022 যাতে তেমনটা না হয়, 2022 যাতে অন্তত পাওয়ার জায়গাতে একটা রেভলিউশন নিয়ে আসতে পারে সেটাই বলছেন শ্রীমতী বৈশালী সরকার, যে 2022কে আমাদেরকে এমনটাই করে তুলতে হবে যাতে একেবারে দু হাত তুলে শুধু আমাদের কাছে আসতে থাকে। রেভলিউশন কী করে আসবে, তার জন্য কিছু ছোটো ছোটো পরিবর্তন যেটা তিনি বারবার বলছেন, আমাদের অভ্যেসে আমাদের নানান কর্মকাণ্ডের মধ্যে যেগুলো আমরা করতে পারি, কিছু আমরা করতে পারি যেটা এই ডিসেম্বর মাসে আমাদের যাবতীয় খারাপগুলোকে ড্রেনেজ করে দিতে পারি, আর এমন কিছু পরিবর্তন আমরা করতে পারি যা কিন্তু 2022 রেভলিউশন নিয়ে আসতে পারবে, সেটাও অ্যাস্ট্রোলজির এসেন্সের সাহায্যে। বা সেই অ্যাস্ট্রোলজির এসেন্স কারা কারা পাবেন, পাবেন তারা যারা চলে আসতে পারবেন শ্রীমতী বৈশালী সরকারের কাছে, কারণ তার কাছে আসা মানে কাজ পাওয়া। আপনারা তার কাছে কাজ পেতে আসেন, এত বছর ধরে তিনি প্রচুর মানুষকে কাজ দিয়ে চলেছেন, আপনাদের কাজের মানুষ, আপনাদের কাছের মানুষ, আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড শ্রীমতী বৈশালী সরকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে। দিদিকে স্বাগত জানাবো। নমস্কার জানাচ্ছি সকলকে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমায়ে নারায়ণী নমস্তুতে। জয় মা। দিদি যে কথাটা বলছেন সেই কথা হচ্ছে সমস্ত কিছু যেন আমাদের করায়ত্ত হয়, আমরা যেন সাফল্যটাকে আমাদের হাতে নিয়ে আসতে পারি, অর্থের আগমন যাতে ঘটে, এবং তার জন্য কিভাবে আমরা ওই রেভলিউশনটা আনবো সেটা কিন্তু দিদি আমাদেরকে বলছেন পরপর বেশ কয়েকটা পর্ব ধরে। আজকেও দিদি নিশ্চয়ই বলবেন, কারণ এটা মানুষ জানতে চাইছেন আপনার কাছে। আচ্ছা, প্রথমেই বলবো যে আমাদের 2022 এই সালটা ঠিক আসার আগেই আমরা কিছু সিস্টেম, যদি আমি কালকেও আলোচনা করেছিলাম, কিছু সিস্টেম যদি চেঞ্জ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা 2022 সালে কিন্তু সফলতা অবশ্যই পাব। ঠিক, প্রথম কথাই বলবো, আমি কালী পুজোর সময় বলে গেছিলাম যে ধনে একটা বাটির মধ্যে আপনারা রেখে দেবেন, সেই ধনেটা কিন্তু এবারে নিয়ে নেওয়ার পালা, মানে গোটা যে ধনেটা রাখা হয়েছিল। আচ্ছা হ্যাঁ, এবং সেটা একটি সিল্কের হলুদ কাপড়ের ওপরে আপনার যে মনস্কামনা সেটা আপনি লিখবেন, ছোট্টটা কাপড়ে 6টা 1 টাকার কয়েন এবং একটি পটের মধ্যে সেই সিল্কের কাপড়ে লেখাটা 6টা 1 টাকার কয়েন এবং ধনেটি ঢেলে বাড়ির নর্থ ইস্ট কর্নারে রাখবেন, প্রতিদিন জল দেবেন। আচ্ছা, আপনারা কি করবেন সেটা দিদি নিশ্চয়ই বলবেন, একটুখানি দিদির আমি বলবো, একটুখানি দিদি জল খেয়ে নিন, আমি সেই ফাঁকে আপনাদেরকে আরও জরুরি কথাগুলো বলে দিই। সেটা হচ্ছে সামনে কোথায় কোথায় আপনারা দিদিকে দেখাতে পারছেন, সবার আগে বলবো আমি অনলাইন কনসালটেশনের কথা, কারণ আগামী পরশু দিন 14 তারিখ দিদি সারাদিন অনলাইনে থাকবেন আপনাদের জন্য, যাতে আপনারা অনলাইন কনসালটেশন নিতে পারেন। 16 তারিখে রয়েছে কৃষ্ণনগর চেম্বার, কৃষ্ণনগর চেম্বার আপনাদেরকে পৌঁছে যেতে হবে। 21 তারিখে দিদি মেচেদায় চেম্বার করবেন, আপনারা সেটা জানেন। 23 তারিখে রয়েছে পরবর্তী চেম্বার আপনাদের জন্য গড়িয়াহাটে।
24 তারিখে পরবর্তী চেম্বার রয়েছে হাতিবাগানে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। 26 ডিসেম্বর তেইশ তারিখে হাওড়ায় চেম্বার, 24 তারিখ হাতিবাগানে চেম্বার, 26 তারিখ আসানসোলে থাকছেন দিদি, 30 তারিখ কিন্তু ব্যারাকপুরে পরবর্তী চেম্বার, আপনারা সেখানে যোগাযোগ করবেন। আর নতুন বছর 2022, নতুন সম্ভাবনা, নতুন তিনটে চেম্বার, ব্যাঙ্গালোর, দিল্লি এবং তার পাশাপাশি গুয়াহাটি। ব্যাঙ্গালোরে চেম্বার হচ্ছে 7ই জানুয়ারি, 10ই জানুয়ারি দিল্লিতে চেম্বার, জানুয়ারির 16 তারিখ শিলিগুড়িতে থাকবেন দিদি, 17ই জানুয়ারি বহরমপুরে চেম্বার, 28শে জানুয়ারি গুয়াহাটিতে চেম্বার, আর 30শে জানুয়ারি কিন্তু দুর্গাপুরে চেম্বার। মনে রাখতে হবে পরশু দিন সারাদিন দিদি অনলাইনে আপনাদের জন্য থাকছেন। দিদি যেটা বলছিলেন নিশ্চয়ই বলবেন, একজন ফোনে আছেন, ফোনটা নিয়ে নেবো, দেখি কে রয়েছেন। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, একটু জোরে হবে। হ্যাঁ বলছিলাম, আমি আলিপুর থেকে বলছিলাম। কোথা থেকে? আলিপুর। আলিপুর, হ্যাঁ নমস্কার, বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম, আমি একটু আমার ব্যাপারে জানতে চাই। নিশ্চয়ই, আপনি কে বলছেন? হ্যাঁ হ্যালো, আপনি কে বলছেন? হ্যাঁ আমি সৌরভ বলছিলাম। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম সৌরভ পাল। বুঝতে পারছি না। সৌরভ পাল। সৌরভ, আচ্ছা সৌরভ বলছেন আলিপুর থেকে, নিজের সম্বন্ধে জানবেন, বেশ বলুন কেমন লাগে বৈশালী দিকে? দেখি, আমি অনেকদিন থেকে দেখছি, ট্রাই করছি কিন্তু পাচ্ছিলাম না, তো আজকে লেগে গেল। বেশ, আপনার পরিচিত কেউ এসেছেন দিদির কাছে? না দিদির কাছে যাওয়া হয়নি, তো দিদির অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো, ভাবছি যাবো দিদির। বেশ বেশ, বলুন আপনার ডেট অফ বার্থ। না অ্যাকচুয়ালি বলছিলাম, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছিলাম, আমি আমার বাবার সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। বাবার সম্বন্ধে? হ্যাঁ 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 হ্যাঁ, তো বলুন ডেট অফ বার্থ বলুন। বাবার ডেট অফ বার্থ নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ বাবার ডেট অফ বার্থ নেই। তাহলে তো এখানে আমি একটা কথা বলছি, যারা ফোন নিচ্ছে বা এতদিন ধরে যারা ফোন রিসিভ করেন, আপনারা যাদের ফোনগুলো নিচ্ছেন না, একটু ঠিকভাবে নিন, কারণ এইরকম উল্টোপাল্টা ফোন দিয়ে টাইম নষ্ট, মানুষ তো এমনিই বলে যে আমার প্রোগ্রামে ফোন পায় না, সেখানে এরকম উল্টোপাল্টা ফোন দেওয়ার কোনো মানে হয় না। আমরা পরের জনের সাথে কথা বলে নেব, ফোন দিন, আমরা পরের জনের সাথে কথা বলে নেব, সঠিক ডাটা জেনে দিন, তাহলে আমাদের মনে হয় প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। একদম। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমি অনিতপাল বলছি, উত্তর চব্বিশ পরগনা অসম থেকে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ এবার এমনি দিদি প্রোগ্রাম তো ভালো লাগে, এবং আমার একজন বন্ধু গেছিল, খুব উপকার পেয়েছে, এবং আমার কথা বলছি, এবার আমার কথা বলছি, আমি দিদি প্রোগ্রাম দিদির কাছে যাবো, কিন্তু অনেককে দিচ্ছি, মানে দিদি অনেকদিন আগে বলেছিল যে একজন একটা ফাইল করে নিয়েছিল, আমার সে ফল করতে হবে, কিন্তু তাদের কাছে কোনো উপকার পাইনি, ওই সব দিদির প্রোগ্রাম মানে মানে মতো মুক্তের মতো দিয়েছি। আপনি নিজের সম্বন্ধে জানবেন তো? 21শে জুন 1973। সময় বলুন। আপনার জন্মস্থান কোথায়? চুচুড়া, হুগলি। হুগলি চুচুড়া, আচ্ছা বেশ। এবার আমার লাইফের সঙ্গে মিশছে বৃষ্টিক হিসেবে লগ্ন। কি উনি বৃষ্টিক হিসেবে জানেন? মানে আপনার কি কোনো পুরনো কুষ্টি কিছু করা আছে তাতে বলা ছিল বৃষ্টিক নাকি? অনেক 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 অনেকদিন আগে বলেছিল না? প্রথম কথাই আপনি যেখানে থাকেন, ঠিক আছে, হ্যালো,
হ্যাঁ বলুন। আপনি যেখানে থাকেন সেই জায়গাটা কি একটু বড় মাপের? আগে বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, মানে জায়গা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ সেটা আলাদা কথা, কিন্তু আগে বড় ছিল তো? আগে বড় ছিল। আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে আপনার আধ্যাত্মিক চেতনা ভীষণ ভাবে রয়েছে, সেটা আছে কি? ঈশ্বর ছিল এখনকার এখন এখন নেই এখন মানে পারিপার্শ্বিক এবং নানা রকম অত্যাচারের মধ্যে এখন তো আপনি জ্বালায় জ্বলছেন। আপনাকে বাইরে থেকে ওই যে লোকের গায়ে গরম জল ঢালে না, সেটা না ঢেলে মনের দিক থেকে আপনাকে মানে মনেতে গরম জল ঢালা দেওয়া হয়েছে, ফসকা পড়ে গেছে আর কি, যন্ত্রণায় জ্বালায় এখন জ্বলছে, ছটফট করছেন তাই তো? হ্যাঁ আপনার সাড়ে সাথে চলছে তো, মানসিক যন্ত্রণা বদনাম অপযশ এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত যাদের জন্য করেছেন তারাই তো ভালো রকম ভাবে আপনাকে বদনাম দিচ্ছে, অপযশ করছে। এবং বিয়ে হয়েছে আপনার? না, এই প্রসঙ্গেই একটা জিনিস একটু কথা বলবো। হ্যাঁ বলুন। লাস্ট যাকে দেখিয়েছিল আমাদের হাবদার, উনি বলেছিলেন বিয়ে হয়নি বলেই উনি বলেছিলেন লগ্নটা বেশি। আচ্ছা আপনি না, আপনার বিয়ে আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, আপনি এমনিতে সবার সাথে মিশে আনন্দ উৎসব বা গান বাজনা এগুলো পছন্দ করেন এবং জ্যোতিষ বই জ্যোতিষ প্রোগ্রাম এগুলো দেখতে ভালোবাসেন, আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে রয়েছে এবং কর্মক্ষেত্র নিয়ে বারবার চেঞ্জ হয়েছে তাই তো? সেজন্যই তো বললাম বারবার চেষ্টা করেছেন, বারবার চেঞ্জ হয়েছে, আলটিমেট গিয়ে জিরো, কারণ আপনার ভাগ্যস্থান সাংঘাতিক খারাপ। ভাগ্যে নাইকো ঘি, আপনি অন্য কাউকে দোষ দিয়ে লাভ কি আছে? আপনার তো ভাগ্যস্থান সাংঘাতিক ড্যামেজ। রবি শনি শুক্র কেতু, কিন্তু আমার একমাত্র যদি বলেন কি কথা হচ্ছে, আমার দৃষ্টি কোলে উনি আমাকে যা বোঝালো দৃষ্টি কোলে মানে কে কি বলেছে আমার জানার দরকার নেই, আমি বৈশালী সরকার, আমি যেটা প্রেডিকশন করব সেটাই ফাইনাল। আপনার ছকের ক্ষেত্রে যা আপনি দিয়েছেন টাইম, আপনার তুলা লগ্ন হবে এবং কুম্ভ রাশি হবে, বুঝেছেন? আপনি যখন ফোন করেছেন শ্রীমতী বৈশালী সরকারে এবং শত বিচারক তো ওনার মানসিক জায়গায় স্থিরতা নেই, মানসিক জায়গাটা যারা জীবন আপনি ভীষণ অস্থিরতায় লাইফ কাটিয়েছেন, এতটা বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত না আপনার কেরিয়ার হয়েছে না আপনার ব্যাংক ব্যালেন্স হয়েছে না আপনার বিয়ে হয়েছে, তাহলে আপনি দেখুন ভাগ্যস্থান টোটালি ড্যামেজ, তার মানে প্রত্যেকটা দিক থেকেই আপনি কিন্তু জীবনের থেকে সব কিছুতেই পিছিয়ে গেছেন, আর এই ধরনের ছকগুলো না খুব একটা ভালো রেকটিভিশন করা সম্ভব না, কারণ এতটা এজে এসে রেকটিভিশন করার জায়গা খুবই ডিস্টার্ব, অনেকটা বয়স হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে। আচ্ছা কি আমাদের সাথে আমি একটু আলোচনা করি? হ্যাঁ একটুখানি আলোচনা আপনি অবশ্যই করবেন এবং আমরা নিয়েও নেব ফোন, কিন্তু তার আগে আমি বলবো আপনি যেটা বলছিলেন ওটা একটুখানি আপনি বলে দিন। হ্যাঁ যেটা আপনি বলছিলেন করার কথা, প্রথম কথাই বলবো যে ইয়েলো কালার আমাদের জীবনে কিন্তু আনন্দ এনে দেয়, ঠিক আছে? আর এই ইয়েলো কালার যদি আমরা আমাদের বাড়ির সামনে কোনো গাছ লাগাতে পারি ইয়েলো কালারের, তাহলে আমরা বলবো যে এই 2022 সালের নতুন বছরে আমরা কিন্তু অনেক বেশি বা আমাদের যে নেগেটিভ এনার্জিটা বাড়িতে ফ্লো করে বা ঢোকে সেটা কিন্তু আটকে যাবে। কাজেই বাড়ির মেন গেটের সামনে 2022 শুরুর আগেই কিন্তু আপনারা ইয়েলো কালারের ফ্লাওয়ার দিয়ে মেন গেটে, বা অনেকে দেখবে গ্রিলের গেটটাকে ছোট ছোট ইয়েলো কালারের একটা লতানো গাছ দেওয়া থাকে, ঠিক সেইভাবেই কিন্তু 2022 সালের একদম শুরুর মুখে যদি আপনারা ইয়েলো কালার দিয়ে রাখতে পারেন সেটা আপনাদের জীবনে খুশি এনে দেবে, আনন্দ এনে দেবে এবং নেগেটিভ এনার্জিটাকে একদম দূর করে দেবে, এটা কিন্তু অবশ্যই করে থাকবেন। তার সাথে সাথে আমরা কি বলবো না, আমাদের জাম্পিং হর্স, জাম্পিং হর্স কিসের প্রতীক? জাম্পিং হর্স হচ্ছে আমাদের একটা এনার্জির প্রতীক, এবং জাম্পিং হর্স আমরা যদি আমাদের সাউথের দিকে রাখতে পারি সেটা কিন্তু আমাদের নেম ফেম রেপুটেশনের ক্ষেত্রে কিন্তু কাজে দেবে, আর জাম্পিং হর্স যদি আমরা ইস্টের দিকে রাখি তাহলে কিন্তু দেখা দেবে যে জাম্পিং হর্সের মাধ্যম দিয়ে আপনাদের কিন্তু যে কোনো কাজ হওয়ার ক্ষেত্রে নাম সম্মান প্রতিষ্ঠা ছাড়াও প্রসপেরিটি আপনাদের লাইফে প্রচুরভাবে কিন্তু আসবে। অর্থাৎ যাদের কাজ হওয়ার ক্ষেত্রে প্রবল বাধা হচ্ছে তারা কি করবেন না, সাতটা জাম্পিং হর্স আপনারা একদম মানে জাম্পিং হর্স কখনো একা রাখতে নেই, একা রাখলে কিন্তু ডিপ্রেশন,
হতাশা এগুলো কিন্তু আপনাদের জীবনে প্রবলভাবে আসবে। সেই জন্য জাম্পিং হর্স সবসময় সাতটাতে রাখবেন। এবং যদি আপনারা কাজের জন্য চান, আপনার খুব স্পিডে কাজ হবে, আপনি নতুন নতুন অপরচুনিটি 2022 সালে নিতে চাইছেন, তাহলে আমি বলে থাকব যে অবশ্যই ইস্ট দিকে আপনারা জাম্পিং হর্স রাখুন। আর যদি আপনারা নিজেদের নাম সম্মান প্রতিষ্ঠা চাইছেন, তাহলে কিন্তু সেখানে সাউথের দিকে যদি আপনারা জাম্পিং হর্স রাখেন, সেটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। দিদি আবার দুরন্ত টিপস দিয়ে দিয়েছেন, যাতে 2022 এ কোনোভাবেই ফরচুন আমাদের হাতের বাইরে না যায়। 2022 আমি তো ফিমেল, হ্যাঁ গোল্ডেন ইয়ার, আমি তো সাকসেস পাবো। এবং যারা দূর দূরান্তে রয়েছেন, আমার এই ছোট ছোট জিনিসগুলো করে তারা যেন ভীষণ পজিটিভ হয় এবং সাকসেস পায়। একদম, কারণ দিদি এটা বিশ্বাস করেন, দিদির সাফল্য সেখানেই যেখানে যত বেশি সম্ভব আপনাদের কাছে তিনি ছড়িয়ে দিতে পারবেন। এবং মানুষ এটাই বিশ্বাস করে, এই যে বললেন আগের কলার যিনি বললেন যে বিশ্বাস আছে আপনার, বিশ্বাস প্রচন্ড যে আপনার কাছে গেলেই সাকসেস পাবে। তিনি তো দেখেছেন, মানুষ চেম্বারে এসে একটা কথাই বলে যে আমরা এটাই বিশ্বাস করি যে বৈশালী সরকারের কাছে আসা মানে সাকসেস পাওয়া যায়। একদম, উনি তো বললেন এতগুলো বছর, দেখুন দীর্ঘ 22 বছর হতে চললো আমি কাজ করে চলেছি। এবং এই যে 2 জানুয়ারি যে অমাবস্যা, ঠিক আছে, পৌষকালী অমাবস্যা যেটা রয়েছে, সেটাতে স্পেশাল কিছু যন্ত্র বানাবো, কারণ ইউনিভার্সাল যন্ত্র এবং সংখ্যা এই দুটোকে মানে এবং তার উপরে ভীষণ ভালো কাজ দেয়। আর এই দুটোকেই নিয়ে আমি কাজ করে এটা নতুন ভাবে কিন্তু সৃষ্টি করব আপনাদের জন্য। যারা কিন্তু সাকসেস পাচ্ছেন না, জীবনে সবকিছুতে পিছিয়ে আসেন, একবার বৈশালী সরকারের কাছে আসতে হবে। ওই যে আমরা বলি, আপনারা বলেন যে বৈশালী সরকারের কাছে আসা মানে কাজ পাওয়া, এবং সেটা এর আগের কলরও বলছিলেন, তিনি নিজে দেখেছেন কত মানুষ কাজ পেয়েছেন বলে তার বিশ্বাসটা আরো দৃঢ় হয়েছে। কে রয়েছে? নমস্কার। নমস্কার দিদি। নমস্কার, বলুন। আমি রাজেশ চক্রবর্তী বলছিলাম। কোথা থেকে বলছেন রাজেশ? কলকাতা থেকে বলছিলাম দিদি। আচ্ছা বলুন। আমি আমার বন্ধুর দিদির কাছে দেখিয়েছিল, ভালো কাজ পেয়েছে, মানে আমার বন্ধু এখন হচ্ছে ব্যাংকে চাকরি পেয়েছে, স্টেট ব্যাংকে। তো আমি দিদির প্রোগ্রাম দেখিল যে খুবই আমার ভালো লাগে। খুব ভালো, কার সম্বন্ধে জানবেন আজকে রাজেশ? আমার সম্বন্ধে দিদি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 3rd অক্টোবর 1987। 3rd অক্টোবর? হ্যাঁ। আচ্ছা, 3rd অক্টোবর 1987। সময় কখন? টাইম হচ্ছে রাত্রির 12:12। আচ্ছা, রাত্রির 12:12। হ্যাঁ হ্যাঁ। এটা কি 3x4 হবে না 2x3 হবে? 3 তারিখ হবে দিদি। মানে মানে 2 তারিখ পেরিয়ে 3 তারিখ তো? আর প্লেস কোথায়? প্লেসটা বলুন। প্লেস হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র দিদি। মুম্বাই? আচ্ছা আচ্ছা। কি বার ছিল? শনিবার ছিল। আচ্ছা বেশ, আপনি তো বললেন মকর রাশি আছে আপনার। হ্যাঁ আছে, আমার হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে মকর। ঠিক আছে, মকর রাশি আছে আপনার, শ্রবণা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রবণা নক্ষত্র আছে। প্রথম কথাই যেটা বলবো, আপনি সেলফ প্রফেশনে আছেন? হ্যাঁ, আমি তো এখন চাকরি করছি একটা। তার পাশাপাশি কোনো ব্যবসা বা এরকম কিছু করার মানসিকতা আছে আপনার? যখন চাকরি করতে বসেন তখন ভাবেন ব্যবসা করব, আর যখন ব্যবসার দিকে যান তখন মনে হচ্ছে মুনাফা বেশি হচ্ছে না, আমি চাকরি করব, এরকম একটা মানসিকতা আছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, ঠান্ডা লাগার প্রবণতা একটা ভীষণ ভাবে রয়েছে আপনার মধ্যে, সেটা আছে তো? আচ্ছা আচ্ছা, একদম একদম ঠিক আছে, 100% দিদি। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ডিস্টার্ব হয়েছে, সেপারেশন হয়ে গেছে? হ্যাঁ। আপনার এটা দ্বৈত ম্যারেজের ছক আছে? আপনার আগেও আপনাদের বংশের অন্য কারো দ্বৈত ম্যারেজ হয়েছিল তাই তো? হ্যাঁ 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 হয়েছিল হয়েছিল। কার হয়েছিল বাবা? আপনি কি দ্বিতীয় ম্যারেজ করেছেন? না না, দেখাশোনা চলছে, এখানে অষ্টমে চন্দ্র রয়েছে কেমোদ্রম দোষে, মানসিক যন্ত্রণা, মানসিক
জায়গাটা যথেষ্টই ডিস্টার্ব আছে, কিন্তু আপনার এখানে যেটা মেন দেখা যাচ্ছে, আপনার যখন সেকেন্ড ম্যারেজ হবে তারপর থেকে আস্তে আস্তে আপনার বিজনেসের জায়গা কিন্তু উন্নতি পাবেন। আচ্ছা, কিন্তু এই ছকের ক্ষেত্রে প্রবল মাঙ্গলিক দোষ, মঙ্গল রাহু ছন্ন ছড়া দোষ, এইগুলো কিন্তু, এবং দারিদ্র দোষ, এগুলো কিন্তু অবশ্যই ঠিক করতে হবে, তারপরে গিয়ে কিন্তু সেকেন্ড ম্যারেজ করবেন। না হলে ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে যে ডিস্টার্ব, সেই জিনিসটাই কিন্তু আবার সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, যে পরামর্শ প্রয়োজন ছিল সেটা দিদি দিয়ে দিয়েছেন। আরেকজন ফোনে আছেন, আমি সেই ফোনটা নেব। তার আগে চট করে একটুখানি বলে রাখি, পরশু দিন কিন্তু দিদি সারাদিন থাকবেন অনলাইনে। আপনারা যারা মনে করছেন যে সত্যি 2022 প্রসপারিটি আমাদের চাই, 2022 সেই রেভলিউশনটা আনতে হবে যাতে ফরচুন আমাদের হাতছাড়া না হয়, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। 14 তারিখে দিদি থাকবেন অনলাইনে, 16 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, বেহালাতে পরের চেম্বার হচ্ছে 20 তারিখ, 21 তারিখ মেচেদায় থাকবেন দিদি, আগামী 23 তারিখ রয়েছে হাওড়ায় চেম্বার, তার পাশাপাশি 24 তারিখ হাতিবাগানে পরের চেম্বার রয়েছে, 26 তারিখ দিদি আসানসোলে থাকবেন, ডিসেম্বরের 30 তারিখ ব্যারাকপুরে নেক্সট চেম্বার রয়েছে, নতুন বছরের শুরুটাই দিদি করবেন ব্যাঙ্গালোর চেম্বার দিয়ে, ব্যাঙ্গালোরে 7ই জানুয়ারি চেম্বার রয়েছে, দিল্লিতে চেম্বার হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ, শিলিগুড়িতেও কিন্তু আপনারা 2022 দিদিকে পাবেন, 16ই জানুয়ারি শিলিগুড়িতে থাকছে চেম্বার, 17ই জানুয়ারি দিদি থাকবেন বহরমপুরে, 28শে জানুয়ারি গুয়াহাটিতে চেম্বার, এবং 30শে জানুয়ারি দুর্গাপুরে চেম্বার। যেটা খুব গুরুত্বপূর্ণ বলে দেওয়া, সেটা হচ্ছে বুকিং কনফার্ম করে তারপর কিন্তু আপনাদেরকে চেম্বারে আসতে হবে, অবশ্যই বুকিংটা কনফার্ম করবেন যাতে কোনো রকম সমস্যা আপনাদের না হয়। নতুন একটা বুকিং নাম্বার নেওয়া হয়েছে, এবং যে কটা বুকিং নাম্বার আছে, বুকিং ছাড়া কেউ আসবেন না একদম, কারণ আপনারা পরে এসে আমাকে রিকোয়েস্ট করেন, কিন্তু আমি হয়তো সেই সময় রিকোয়েস্ট রাখতে পাই না, কারণ আপনার আগে অন্তত 20-25 জন ওয়েটিং এ থাকে। ঠিক কথা, কাজে সেইভাবে আপনারা প্রত্যেকেই বলবো সময় নিয়ে আসবেন আমার চেম্বারে এবং বুকিং করিয়ে আসবেন। এখন কে আছেন দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, কল্যাণী থেকে বিক্রমধর। কিচ্ছু বুঝলাম না, আরেকবার। কল্যাণী থেকে বিক্রমধর। কল্যাণী থেকে বিক্রম বাবু, স্বাগত বিক্রম বাবু আপনাকে, বলুন কার সম্বন্ধে জানতে চান? কেমন লাগে বলুন দিদির অনুষ্ঠান? অবশ্যই খুব ভালো লাগে। কতদিন ধরে দেখছেন? বেশ কয়েক বছর ধরে। বাবা, বেশ কয়েক বছর, মানে টানা দেখছেন। আচ্ছা বলুন, চট করে বলে ফেলুন ডেট অফ বার্থ, সময় খুব কম। 25/1/85। আরেকবার, 25/1/85। 25/1/85, আচ্ছা, 25শে জানুয়ারি 1985, সময় কখন? 5:54 সকাল। 5:54, আচ্ছা, জন্মস্থান কোথায়? জানা আছে? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছিল তার সেটা জানেন? রিক্রুটমেন্ট হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। বাহ, চাকরির ক্ষেত্রে খুব বাধা, চেষ্টা প্রচুর জায়গা করছেন, তাই তো? কিন্তু মনে মতো চাকরি হচ্ছে না, এটাই মেন প্রশ্ন। কি বলছো, কিসের দিকে? বিজনেসের দিকে। অনেক দূর কথাবার্তায় গিয়েছে কিন্তু হয়েও কিন্তু চাকরিটা হচ্ছে না, তাই তো? উনি তো নেই আর শেয়ার করতে পারবেন না, সময় শেষ। আগামী দিন 2022 সালের আমাদের যে বাড়ির যে জোন সেটা হচ্ছে কিন্তু সাউথ ইস্ট কর্নার পড়বে, 2022 সালের যে জোনটা, সেই জোনে আপনারা কি পেতে চলেছেন, কিভাবে সেই জোনটাকে অ্যানালাইজ করবেন, এনার্জেটিক করবেন, এবং সেখান থেকে আপনারা সাকসেস পাবেন, সেই নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে। ধন্যবাদ দিদি।